বলিউডের তিন খানের মধ্যে সবচেয়ে জনপ্রিয় কে? ভক্তদের মধ্যে এই রেষারেষি আজীবনের। কেউ শাহরুখকে এগিয়ে রাখেন, কেউ সলমানকে, কেউ বাবার বেছে নেন আমির খানকে। তবে বিগত কিছু বছর ধরেই শাহরুখের কেরিয়ারে খরা। অন্যদিকে এবছরটা সলমান খানের জন্যও খুব একটা ভালো যাচ্ছে না। আমির খানকে তো আবার পড়তে হয়েছে বয়কট ট্রেন্ডের মুখেও। তবে দীর্ঘ কেরিয়ারে কম রোজগার তারা করেননি, ব্যাংক ব্যালেন্স আকাশ ছোঁয়া। বলিউডের তিন খানের মধ্যে সবচেয়ে ধনীকে জেনে নিন। বলিউড লাইফের এক রিপোর্ট অনুযায়ী শাহরুখ খান নাকি প্রতিদিন রোজগার করেন আনুমানিক 1,04,00,000 টাকা। শুধু কি অভিনয়, আনুষঙ্গিক ব্যবসা ও সোশ্যাল মিডিয়া থেকেও একটা বড় অংশে রোজগার হয় তার। এছাড়াও রয়েছে আইপিএলের টিম। রিপোর্ট জানাচ্ছে তার নাকি মোট সম্পত্তির পরিমাণ 5,593 কোটি টাকা। অন্যদিকে পিছিয়ে নেই বলিউডের ভাই জানো, শাহরুখের প্রায় কাছাকাছি সম্পত্তি তার। রিপোর্ট জানাচ্ছে তার নাকি মোট সম্পত্তির পরিমাণ 360 মিলিয়ন, অর্থাৎ 2,900 কোটি টাকা। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন আমির খান, অথচ তিন খানের মধ্যে সবচেয়ে পুরানো তিনি। ইন্ডাস্ট্রিতে তিনি পরিচিত মিস্টার পারফেকশনিস্ট হিসেবেও। প্রতিদিন নাকি $42,000 রোজগার করেন তিনি। মোট সম্পত্তির পরিমাণ আনুমানিক 1,800 কোটি টাকা।